বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। আজকে আমরা ঘুরে দেখব চট্টগ্রাম চিড়িয়াখানা, যেখানে আছে বিভিন্ন প্রজাতির পশু পাখি। এবং এই চিড়িয়াখানাতে আপনারা অদ্ভুত কিছু প্রাণীদেরকে দেখতে পারবেন, যা সাধারণত বাংলাদেশের খুব কম চিড়িয়াখানাতেই দেখা যায়। আজকে চট্টগ্রাম চিড়িয়াখানার যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। কখন খোলে এবং কখন বন্ধ হয়, কখন আপনার যাওয়া উচিত, চিড়িয়াখানাতে যে আপনি কোনো সমস্যায় পড়বেন কিনা, কিংবা চিড়িয়াখানাতে আপনারা কোন কোন পশুগুলো দেখতে পারবেন, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। চলুন দেখে আসি চট্টগ্রাম শহরের খুব কাছে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা। সময় বাজে এখন সকাল 9:30, আর আমি এখন চলে আসলাম চট্টগ্রামের সবচেয়ে বড় চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানাতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার গেট, বাট এটা ভুল গেট। এটা আপনারা আসলে কিন্তু এই গেট দিয়ে ঢুকতে পারবেন না, আপনাদেরকে এই পাশ দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ফয়েজ লেকের গেট, তার পাশ দিয়ে চিড়িয়াখানার গেটটা শুরু হয়েছে। চলেন সামনে, ওই যে গেটটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা হাতি অ্যান্ড একটা জিরাফের মূর্তি করে গেটটা আর কি করা হয়েছে এখানে। এখানে টাইম হচ্ছে 9:10 থেকে খোলা হবে এটা। ওইটা টিকিট কাউন্টার অ্যান্ড ওইটা একটা কাউন্টার হতে পারে। এখানে টিকিট মূল্য এখানে লেখা আছে 70 টাকা করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে টিকিট মূল্য 70 টাকা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন টিকিটটা কেটে ভিতরে ঢুকে যাব, দেন আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, যে ভিতরে কী কী আছে, কত টাকা খরচ হতে পারে, ভিতরে যে কী কী দেখবেন, যাবতীয় কিছু। চলুন ভিতরে যাই, তারপরে আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে টিকিটটা 70 টাকা, চিড়িয়াখানার টিকিটটা 70 টাকা, বাট এটা কিন্তু আপনি অনলাইনেও কাটতে পারেন। অনেক সময় হয় কি, এইখানে টিকিট কাউন্টারে ভিড় হয়ে যায়, আপনারা অনলাইন থেকে টিকিট কেটে আসতে পারেন, তাহলে লাইনে আর দাঁড়ানো লাগবে না, আপনারা ডাইরেক্ট ঢুকে যেতে পারেন। দেখেন এইখানে লেখা আছে, এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ওই যে www.chittagongbd.com, এই যে সাইটে গেলে আপনারা টিকিট কাটতে পারবেন 70 টাকা মূল্য দিয়ে। তাহলে কিন্তু আপনাকে আর টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া লাগবে না, সরাসরি আপনি ঢুকে যেতে পারেন। আর এইখানকার যে টাইম টেবল আছে সেটা হচ্ছে সকাল 8:00 থেকে সন্ধ্যা পর্যন্ত এমনি টাইমে, বাট এখন রোজার টাইম বলে সকাল 9:00 থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে 1 ঘন্টা ওপেন টাইমটা বাড়িয়ে দিছে রোজার টাইম বলে। রোজা যখন চলে যাবে তখন কিন্তু আবার সকাল 8:00 থেকে সন্ধ্যা পর্যন্ত। এই আঙ্কেলদের কাছে টিকিটটা দেখিয়ে আমরা ভিতরে যাব। আচ্ছা, আমরা প্রবেশ করে গেলাম চট্টগ্রাম জু। এই যে এখানে একটা ম্যাপ দেওয়া আছে ঢুকতেই, এই ম্যাপটা দেখে কোথায় কোন প্রাণীগুলো আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আর এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, ছিঁড়লে 500 টাকা জরিমানা করা হবে। এই যে ভিতরটা এমন, আর প্রথমে ঢুকলেই আপনারা এখানে বড় একটা খাঁচা দেখতে পারবেন, খাঁচার মধ্যে ময়ূর আছে। দেখেন অবস্থা, সকালবেলায় ময়ূরের পাখনাটা কীভাবে ময়ূর মেলিয়ে আছে, ও মাই গড, এই জিনিসটা খুবই রেয়ার, এই জিনিসটা দেখতে পাওয়া সবার কপালে থাকে না। ও মাই গড, অস্থির গড, দেখেন অবস্থা, ময়ূরটা একদম পুরো পাখনাটা মেলে এখানে দাঁড়িয়ে আছে। বাঘ মামার মনে হয় এখন বউ চলে গেছে, এই জন্য এইভাবে হাত পা ছেড়ে শুয়ে আছে। এদিকে আছে জলহস্তি বড় বড়, এই যে জলহস্তিগুলো, এই যে দেখেন জলহস্তি, জলের মধ্যে এইভাবে ডুব দিয়ে আছে ওরা। এই যে দেখেন অন্যরকম প্রাণী, এটা আমি আগে কোনোদিনও দেখিনি, লামা, এটা হচ্ছে লামা, বেশ সুন্দর লামা। এই যে এদিকে আসো মামা, এদিকে আসো, এই যে দেখেন বাঘটা, ভাই এই বাঘের যা সাইজ না, এটা যদি আপনাকে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এটার যে সাইজ আপনি বুঝতে পারছেন না। বড় বড় বডি বিল্ডারদের দেখেছেন যেমন লাগে ঠিক তেমন, কত কত বাঘ, এ একটা বাঘ, ওই একটা বাঘ, এই দিকে বাঘ, ওই পাশে বাঘ, কত কত বাঘ, এই যে দেখেন কত কত বাঘ। ও কিন্তু এই দরজাটা খুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আর ওইদিকে দুইটা বাঘ শুয়ে আছে, কখন ওদের খাবার দিবে এই জন্য।
হাই বাঘমামা। ভাই এটার যা সাইজ, সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইবার দেখেন, দেখা যাচ্ছে সিংহ মামাকে অল্প অল্প দেখা যাচ্ছে। সিংহ মামা এখন ওই যে অন্ধকারের মধ্যে বসে আছে। ময়ূরের খাঁচার ঠিক পাশে আছে হনুমান অ্যান্ড বাদরের খাঁচা। এটা হচ্ছে হনুমানের খাঁচা, দেখেন বেশ বড় বড় লেজ, লম্বা লম্বা হনুমান। ওই যে ওপরে তারা বসে আছে, বেশ তিনটা আছে, আর এই পাশের খাঁচায় একটা আছে। সামনের খাঁচাটায় বাদরটা বেশ বড় বড় সাইজের, আর পরের খাঁচাটায় বাদরটা বেশ ছোট ছোট সাইজের। আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখেন ভিতরে ছোট ছোট বাদর। সকালবেলায় এসে এই যে ময়ূরের পেখম মেলাটা দেখলাম না, এটা অনেক বেশি সুন্দর, একদম মনটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে টয়লেট, এই যে 5 টাকা করে প্রতিজন আপনারা টয়লেট ব্যবহার করতে পারেন। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট আছে। মামা এইখানটায় কি? কচ্ছপ। আচ্ছা আমরা এখন দেখব কচ্ছপ। কচ্ছপগুলো ওই যে খাঁচার মধ্যে থাকে, বাট এখনও বের হয়নি, একটু একটু মুখ দেখা যাচ্ছে ওদের। এটা হচ্ছে বন্য বিড়াল, ওই যে দেখেন চিতাবাঘের মতো কিছুটা, বাট এটা হচ্ছে বন্য বিড়াল। ওফ, অনেক বড় বড় ভাল্লুক, অবস্থা দেখেন করে কি, খুব সুন্দর। দুইজন একসাথে পাশাপাশি বসে আছে। তার পাশে আমরা কি দেখবো একটু দেখি। এই খাঁচাতেও একটা ভাল্লুক আছে। আচ্ছা ওই দুজনকে একসাথে রেখেছে, আর এই দুজনকে একসাথে রেখেছে, দেখেন এইটাই জলের মধ্যে বসে আছে। আর ওই দিকে একটা আছে, ওই যে ও চিত হয়ে শুয়ে আছে সিঁড়ির নিচে। এইটা কি? এই প্রাণীটার নাম হচ্ছে তিতির। এরা নাকি এখন প্রায় বিলুপ্তর পথে। এই প্রাণীটা হচ্ছে তিতির। এই খাঁচায় আছে হচ্ছে, এইটার নাম হচ্ছে গন্ধগোকুল, দেখেন অবস্থা। এর নাম গন্ধগোকুল কেন আমি বলছি, এ যে পাড়া দিয়ে হেঁটে যাবে সেই পাড়াতে অন্তত 1 ঘন্টা গন্ধ থাকবে, এই জন্য এর নাম হচ্ছে গন্ধগোকুল। ওই যে ওপরে লেখা আছে, ওরা বেশ সুন্দর করে ঘুমাচ্ছে। কালকে রাতে মনে হয় অনেক সময় জেগেছিল, এই জন্য সকালবেলা এখন ঘুমাচ্ছে। আর এইখানে আছে উল্লুক, এই যে আমরা ভালোবেসে অনেককে উল্লুক বলি, সেই উল্লুক হচ্ছে এই যে। ও ও, আবার আমার ফোন নিয়ে নিচ্ছে, দেব ঝাঁপ, হ্যান্ডস আপ করো, হ্যান্ডস আপ করো। উল্লুক, যারা যারা উল্লুক আছেন কমেন্ট করেন। আর এইদিকে আছে তাগড়ায় ঘোড়া। ভাই এই ঘোড়াগুলোর দাম অনেক, বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 2-3 লাখ টাকা দাম এক একটা। এই যে দেখেন অনেক প্রজাতির টিয়া পাখি এখানে আছে, এই একটা টিয়া পাখি, ওই যে উড়ে গেল। এখানে অনেকগুলো প্রজাতির টিয়া পাখি একসাথে রাখা হয়েছে। এটা হচ্ছে ম্যাকাও পাখি, ম্যাকাও। এই যে দেখেন কত সুন্দর এই ম্যাকাও পাখিগুলো, হেভি সুন্দর। আর এটা তো হলুদ কালার, আর এরা সুন্দর করে ডাক দেয়, ম্যাকাও পাখি। এই যে দেখেন ম্যাকাও। ওই যে উড়ে গেল। আর এই পাশে আছে শকুনের মতো লাগছে, শকুন পাখি। এই যে কত বড় বড়। এটা হচ্ছে জেব্রা, দেখেন জেব্রাগুলো বেশ ভালো, অনেক সুন্দর জেব্রাগুলো। আচ্ছা বলেন তো, জেব্রার সাদার ওপরে কালো করা নাকি কালোর ওপরে সাদা করা? আমার সাপ আর খরগোশ একসাথে থাকে কিভাবে? তাই ওরা কি খেয়ে নেবে ওইটা? খাবে না। সাপ আর খরগোশ একসাথে কিভাবে থাকে? এটা তো অনেক রেয়ার। এই যে এই সাপটা দেখেন ভাই, এদের যা বডি সাইজ আমার দেখেই তো কেমন কেমন লাগছে। আর এই দিকে একটা খাঁচা আছে, এখানে হরিণ আছে। হরিণ দেখা একটু আপনাদের, এই যে হরিণ। আর এটা একটা শিঙালা হরিণ। আর ওই দিকে বেশ কিছু হরিণ আছে, অনেকটা হরিণ, ওরা মনে হয় এখন খাচ্ছে বলে বাইরে বের হচ্ছে না। আমরা এখন যাচ্ছি কুমির দেখতে।
কুমিরটা না দেখলে কিন্তু হবে না, কুমিরটা কিন্তু অনেক বড় একটা জিনিস, সেহেতু আমরা এখন কুমিরটা দেখব। চলেন এই পাশ দিয়ে ওই নিচের দিকে যে সিঁড়িটা নেমে গেছে সেই দিকে আমাদের যেতে হবে। নিচে এই খাঁচাইগুলো এখানে আছে, এটা হচ্ছে রাজধনেশ পাখি। ও, ঠোঁটটা একবার শুধু দেখেন কত বড় বড় ঠোঁট। সিঁড়ি দিয়ে নেমে আসলেই সামনে এত সুন্দর একটা জায়গা দেখতে পারবেন। দেন এইখানে বেশ কিছু দোলনা আছে, বাচ্চাদের জন্য স্লিপার আছে, এটা বাচ্চারা ব্যবহার করতে পারে। এই জায়গাটা বেশ বড়। আমার ওইদিকে কি আছে? কুমির আছে। চলেন আমরা এখন কুমির দেখতে যাব। এইদিকে আছে হিমু পাখি, এই যে হিমু পাখি, এটা সব চিড়িয়াখানাতে থাকেই। এইটা কি বলেন তো, এটা হচ্ছে কুমির, বাট দেখে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করে রাখা হয়েছে কুমিরটা। এটা কিন্তু অরিজিনাল কুমির, একটা বেশ বড়, একটা একটু ছোট। এই যে এটা হচ্ছে গোয়াল গোপাল। এই যে সিঁড়িগুলো আপনারা দেখছেন, এই সিঁড়িটা হচ্ছে বিভিন্ন দিকে, এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা নামতে পারবেন, উঠতে পারবেন। ওই যে দেখেন ওই মাথা পর্যন্ত উঠতে হবে আমাকে। চলেন উঠে দেন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে আসলাম, এই সিঁড়ি দিয়ে আপনারা জাস্ট পাহাড়ের ভিউগুলো দেখতে পারবেন। ওপরে কিন্তু তেমন কিছু নাই, দেখেন আমি ওই পাশ দিয়ে উঠে আসলাম, অ্যান্ড এই পাশ দিয়ে নিচে নামা যাবে, অ্যান্ড এই পাশ দিয়ে আরও পাহাড়ের ওপরে ওঠা যাবে। এটা হচ্ছে ক্যাঙ্গারু, দেখেন ছোট ছোট বেশ দুইটা ক্যাঙ্গারু আছে। এই চট্টগ্রাম চিড়িয়াখানাতে যদি আপনারা সকালবেলা আসেন তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে, কারণ 11টা সাড়ে 12টার পরেই এখানকার যে প্রাণীগুলো আছে সেটা ওপেন করা হয়, এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সকালবেলাটা একটু না আসার চেষ্টাই করবেন। 12টার পর থেকে এখানে আসলে আপনি বেশ ভালো প্রাণী দেখতে পারবেন, কারণ তাদের পরিষ্কার করার ব্যাপার থাকে, তাদের খাঁচাগুলো পরিষ্কার করে। সকাল সকাল আসলে সেইগুলো কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, দেন আপনারা অনেক প্রাণী না দেখতেও পারেন। এখন আমরা বের হয়ে যাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে। ভিতরে যেয়ে বেশ ভালো লাগলো, আপনাদের তো সব কিছু দেখালামই, কোথায় কী আছে, কোন খাঁচায় কী আছে। যাক, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা এখন চলে যাচ্ছি।